হ্যালো বন্ধুরা, আমরা সবাই কখনো না কখনো মেডুসার ব্যাপারে নিশ্চয়ই শুনেছি, আর বেশিরভাগ জায়গাতেই তাকে ইভিল হিসেবে দেখানো হয়ে থাকে। কিন্তু সত্যি কি মেডুসা ইভিল ছিল, নাকি পরিস্থিতি তাকে এমনটা তৈরি করে দেয়? ওয়েল, আজকের ভিডিওতে আমরা মেডুসার সাথে জুড়ে থাকা মাইথোলজিকে জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার যারা মেডুসার ব্যাপারে একদমই জানেন না, তাদের আমি বলে দিই যে গ্রিক মাইথোলজিতে মেডুসাকে একটা ইভিল লেডির রূপে দেখানো হয়েছে, যার মাথায় চুলের পরিবর্তে সাপ রয়েছে। এমনটা বলা হয় যে মেডুসার চোখে যে কেউই দেখত সেই পাথরে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মেডুসা সর্বদাই এমনটা ছিল না। গ্রিক মাইথোলজির হিসেবে মেডুসা থ্রি গর্গেন সিস্টারদের মধ্যে একজন ছিল, আর এই তিনজনের মধ্যে মেডুসা একমাত্র ছিল যে ইমর্টাল ছিল না। বাকি দুজন বোনের নাম ইউরিয়াল ও স্থিনো ছিল, আর এদের তিনজনের প্যারেন্টস ফরসিয়াস ও সিটো ছিল, যাদের লোকেরা সমুদ্রের গড হিসেবে মানত। এবার অনেক জায়গাতে এমনটাও বলা হয়েছে যে মেডুসা অ্যাকচুয়ালি গাইয়ের মেয়ে ছিল, কিন্তু এই ডিটেলগুলো খুবই কনফ্লিক্টিং, তাই আপনারা যেটা ইচ্ছা সেটাকে মানতে পারেন। যাই হোক, মেডুসার ব্যাপারে বলা হয় যে সে খুবই সুন্দরী ছিল, আর তার সৌন্দর্যের বিষয়ে প্রায় সব জায়গাতেই চর্চা করা হতো। কিন্তু মেডুসা কারোর সাথে সম্বন্ধ করতে চাইছিল না, কেননা সে এথিনার টেম্পলে একজন প্রিস্টেস ছিল। এথিনার টেম্পলের প্রিস্টেস হওয়ার জন্য খুবই পবিত্র হতে হবে। এবার একদা একবার পাওয়ারফুল সি গড পোসাইডনের দৃষ্টি মেডুসার উপর পড়ে, আর সে মেডুসার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। এই জন্য সে মেডুসাকে বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করে, কিন্তু মেডুসা তাকে বিশেষ কোনো পাত্তা দেয় না। এবার পোসাইডন ও এথিনার মধ্যে অলরেডি ঝামেলা বা ঠান্ডা লড়াই চলছিল, এই জন্য সে বিরক্ত হয়ে বা বদলা নেওয়ার জন্য মেডুসার সাথে জোর জবরদস্তি করে। এমন অস্বাভাবিক বিকট পরিস্থিতিতে মেডুসা এথিনার টেম্পেলে পৌঁছায় যাতে এথিনা তাকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু এমনটা কিছুই হয় না, আর পোসাইডন মেডুসার পবিত্রতাকে নষ্ট করে দেয়। এই সমস্ত কাণ্ড হয়ে যাওয়ার পর গডেস এথিনা সেখানে আসেন, আর তিনি সব কিছু জানতে পারেন। এবার পোসাইডনকে সাজা দেওয়ার বদলে তিনি মেডুসার উপরই রেগে যান, কেননা তার হিসেবে মেডুসা আর পিওর নয়। এই জন্য তিনি মেডুসাকে অভিশাপ দেন, যার ফলে মেডুসার সুন্দর চুলের জায়গায় এখন সাপ জন্ম নিতে শুরু করে। এতটাই না, যে কেউই মেডুসার চোখের দিকে এখন তাকাবে সেই পাথরে রূপান্তরিত হয়ে যাবে। মেডুসার স্কিন ক্র্যাক হতে শুরু করে এবং তার চোখ পাথরের হয়ে যায়। মেডুসা যে প্রচণ্ড সৌন্দর্যের অধিকারিণী ছিল, সে এখন মনস্টারে পরিণত হয়ে যায়। এই পয়েন্টে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে এথিনা কেন এমনটা করল। তো এলের মাল্টিপল রিজন বলা হয়েছে। প্রথম রিজন হলো যে এথিনা নিজেই মেডুসার সৌন্দর্যের উপর হিংসা করত, স্পেশালি মেডুসার চুলের উপর, আর সুযোগ পেতেই তিনি মেডুসাকে অভিশাপ দিয়ে বসেন। এই অভিশাপের কারণে মেডুসা একটা মনস্টারে পরিণত হয়ে যায়, তার সাথে সাথে তার সৌন্দর্যও আর থাকে না। অর্থাৎ এই সমস্ত কিছু এথিনার একটা পরিকল্পিত প্ল্যান ছিল। দ্বিতীয় রিজনে এটাই বলা হয়েছে যে এথিনা পোসাইডনের বিরুদ্ধে যেতে পারত না, কেননা পোসাইডন খুবই পাওয়ারফুল ছিলেন। তো এই পরিস্থিতিতে তিনি মেডুসাকেই অভিশপ্ত করে দেন, যাতে পরবর্তী সময়ে অন্য কেউ আর কোনো লেডির সাথে এইরকম কিছু আর না করে। কিন্তু এই লজিকটি একদমই ফেয়ার নয়। দোষ করল অন্য কেউ আর সাজা পেল অন্য কেউ, এটা কিরকম ন্যায় বিচার? যাই হোক, মেডুসার মনস্টার হয়ে ওঠার পর বহু যোদ্ধাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে তারা মেডুসার মাথাটিকে কেটে সেটিকে ট্রফি হিসাবে রেখে দেবে। কিন্তু মেডুসা এখন এতটাই শক্তিশালী ছিল যে তাকে মারাটা ততটাও সহজ ছিল না। সে একটা নির্জন দ্বীপে ছিল যেখানে বহু যোদ্ধারা তাকে মারার চেষ্টা করে। প্রথম দিকে তো মেডুসা ভয়ে পালিয়ে যেত, আর তাকে দেখার সাথে সাথেই যোদ্ধারা পাথরে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে প্রোটেক্ট করতে শুরু করে দেয়, আর যে কেউই তাকে মারতে আসে তাকে সে পাথরে রূপান্তরিত করে দিত। ফাইনালি এই কাজটিকে করার জন্য পার্সিয়াসকে বলা হয়, যে জিউসের ছেলে ছিল। এবার মেডুসার মাথাটিকে কাটা পার্সিয়াসের জন্য অতটাও সহজ ছিল না, তাই সে বাকি গডসদের সাহায্য নেয়। সে হেডিসের কাছে থেকে এমন একটা হেলমেট নেয় যেটা সাহায্যে সে অদৃশ্য হতে পারে, আর অদৃশ্য হওয়ার পর তাকে মেডুসা আর দেখতে পাবে না। তারপর হারমিসের কাছে থেকে সে এমন একটা জুতো নেয় যার মাধ্যমে সে উড়ে মেডুসার কাছে পৌঁছাতে পারবে,
গডেস এথিনা পার্সিয়াসকে একটা শিল্ড দেয় যার মাধ্যমে সে মেডুসার দৃষ্টিকে রিফ্লেক্ট করে তার থেকে বাঁচতে পারবে, আর ফাইনালি একটা ধারালো তলোয়ার যার দ্বারা সে মেডুসার মাথাটিকে কাটতে পারবে। এবার অবভিয়াসলি এত পাওয়ারের সাথে পার্সিয়াস মেডুসার মাথাটিকে কেটে ফেলে, আর মৃত্যুর আগে মেডুসার রক্তের থেকে তার দুজন ছেলের জন্ম হয় যাদের নাম ছিল ক্রাইসার আর পেগাসিস। বলা হয় যে এরা পোসাইডনের ছেলে ছিল, অর্থাৎ মেডুসার পোসাইডনের ছেলে ছিল, আর পার্সিয়াস মেডুসার মাথাটিকে নিজের কাছে রেখে দেয় যার মাধ্যমে সে নিজের শত্রুদেরকে পাথরে রূপান্তরিত করে দিত। তো এই ছিল মেডুসার বেসিক মাইথোলজি। আর বহু কাহিনীতে এমনটা বলা হয়েছে যে মেডুসা নিজের ইচ্ছায় পোসাইডনের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। এবার যেটাই হোক না কেন, আমার এমনটা মনে হয় যে মেডুসাকে কার্স দেওয়াটা একদমই উচিত হয়নি, আর আজ পর্যন্ত তাকে মনস্টারের রূপে দেখানোটাও ঠিক নয়। এছাড়া পোসাইডনের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টাও আমি মানি না। মেডুসা কখনো কারোর খারাপ চাইত না, কিন্তু তার সাথেই এতটা খারাপ ঘটনা ঘটে যে তার কারণে সে মনস্টারে রূপান্তরিত হয়ে যায়, আর এই মনস্টারের পাওয়ারগুলো তাকে অভিশাপ রূপে দেওয়া হয়েছিল। এবার এটা সেভ একটা গ্রিক মাইথোলজি, অর্থাৎ একটা কাহিনী। আবার অনেকে এটাকে ইতিহাস বলেও মনে করে থাকে। এবার এখানে আমার প্রশ্ন হলো যে আপনাদের কি মনে হয়, মেডুসা একজন ইভিল মনস্টার ছিল নাকি সে একটা ভিকটিম ছিল? আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এর সাথে আমি যদি এখানে কোনো কিছু মিস করে থাকি সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।